নাকের হার বাঁকা থাকলে মাথা ব্যথা হতে পারে নাকের হার বাঁকা থাকলে সাইনোসাইটিস হতে পারে সাইনোসাইটিস থেকে আবার অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তো নাকের হার বাঁকার কারণে নাক দিকে রক্তপাত হতে পারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ মশির রহমান নাক গলা বিশেষজ্ঞ এবং হেডনেক্স সার্জন হিসেবে কাজ করছি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে কর্মরত আছে এবং খেদমা হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছে প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব নাকের হার বাঁকা হলে কী কী সমস্যা হয় আমরা একটি কথা আগেই বলেছি যে নাকের হার পঁচানব্বই পার্সেন্ট মানুষের বাঁকা থাকে কিন্তু সকলের সমস্যা হয় না যাদের সমস্যা হয় সেই সমস্যাগুলো কি কি ধরনের হতে পারে একটি হলো নাকের হার বাঁকার কারণে নাকের মাংসে অপর সাইডে নাকের মাংস বৃদ্ধি হতে পারে এবং এই নাকের হার বাঁকার কারণে আপনার নাক দিয়ে বাতাস নিতে বাধার সৃষ্টি হবে দিনের বেলায় কম হবে রাতের বেলায় বেশি হবে দেখা যাবে রাতের বেলায় হাঁ করে ঘুমাচ্ছে হা করে ঘুমানোর কারণে গলা শুকিয়ে যাবে এবং গলা এবং ড্রাই হয়ে যাবে এবং রুগী অনেক ডিসকমফোর্ট ফিল করবে এবং গলার মধ্যে সবসময় একটা অস্বস্তি ভাব থাকবে এবং গলার মধ্যে মনে হবে কী যেন আটকায় আছে এবং কী যেন বসে আছে জমে আসে গলার মধ্যে এবং সব সময় রুগীরা কাশতে থাকে এবং গলা খাকারে দিতে থাকে এবং গলা পরিষ্কার করতে থাকে আরেকটি হলো নাকের হাড় বাঁকা থাকলে মাথা ব্যথা হতে পারে নাকের হাড় বাঁকা থাকলে সাইনোসাইটিস হতে পারে সাইনোসাইটিস থেকে আবার অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তো নাকের হার বাঁকার কারণে নাক দিকে রক্তপাত হতে পারে সাধারণত এই সমস্যাগুলোই নাকের হার বাঁকা থাকলে হয়ে থাকে তবে সময় যে হবে তা নয় যখন আপনি বুঝতে পারবেন যে আপনার নাক দিয়ে বাতাস নিতে বাধার সৃষ্টি হচ্ছে তখনই আপনি নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাবেন এবং তার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন এবং ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন ভালো থাকুন সুস্থ থাকুন بداية السلام عليكم ورحمه الله وبركاته